শিক্ষা ব্যবস্থা করে দেন না, জীবনে তো কিছু চাই না, একজন ম্যাচটা 3-0 করে জিতে দেন। আল্লাহ তাআলা এই ব্রাজিলিয়ান হলুদ ছন্দ আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত তুলে দেওয়া করতেছি আল্লাহ। আজকে ব্রাজিল সার্বিয়া ম্যাচে ব্রাজিল কে তুমি সার্বিয়ার সাথে গো হারায়া দাও, আমিন আল্লাহ। আমার কাছে জানা নাই কেউ কোন দল জিতছে, কারণ এগুলোর খোঁজ খবরও রাখি না, খালি এতটুকু দেখছি ফেসবুকে ক্লিপ। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিছো, আল্লাহ শুকরিয়া শুকরিয়া। দেখছেন নাকি জানি না আমি, এভাবে সে চাইতেছে কাল্লা এই বিজয় তোমার, এই বিজয় আমাদের মুসলমানের। কত বড় এখলাসওয়ালা খেলোয়াড়, সেজদাও দেয় খেলার গোলের পরে, গোল দিয়ে দিছে এখন সেজদা দিয়ে দিছে, সেজদাতে দিছে, এর রুজু আছে নাকি? কথা বলে না এ মাঠে গোল দিতে যায় কতবার যে পেটের চাপে তার হাওয়া বেরোয় সেটার কোনো হুঁশ আছে? কষ্ট না এটা, সে সেজদা দিল কাকে, কি হিসাবে দিল, এবাদত? কেউ যদি অজু ছাড়া এবাদত হিসেবে সেজদা দেয় তার ইমানের ভিতরেই তো খতরা ঢুকে যায়। আমাদের বাংলাদেশের এখন এই মুহূর্তে, শুধু বাংলাদেশে না, এই মুহূর্তে সবচেয়ে বড় ফেতনা আমাদের চতুর্দিকে হলো ফুটবল খেলার। এখন আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক। কালকে দেখি এক পাগল, সে খেলা জিতছে মনে হয়, আমার কাছে জানা নাই কেউ কোন দল জিতছে, কারণ এগুলোর খোঁজ খবরও রাখি না, খালি এতটুকু দেখছি ফেসবুকে ক্লিপ। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিছো, আল্লাহ শুকরিয়া শুকরিয়া। দেখছেন নাকি জানি না আমি, এভাবে সে চাইতেছে কাল্লা এই বিজয় তোমার, এই বিজয় আমাদের মুসলমানের। নাউজুবিল্লাহ মিন যালিক। ফুটবল খেলার বিজয় হয়েছে, তাও ইহুদিদের নাসারাদের বিজয়, আর এই বিজয়টাকে সে আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করতেছে, অথচ সে হারাম কাজের জন্য উল্লাস করতেছে। দেখেন অবস্থা, আমাদের বুঝ কোন জায়গায় গেছে। সৌদি আরব জিতছে বলতেছে এটা সৌদি আরব জিতা মনে হয় ইসলামের বিজয়, জুয়া খেলে জিতলে কি এটা ইসলামের বিজয় হয়? ধর্ষণ করে যদি কেউ বিজয় লাভ করে আর বলে আমি বিজয় হয়েছি, ওটা কি সামাজিকতার বিজয় নাকি নোংরামের বিজয় বলেন? আপনারা ফুটবল দেখেন, মানা করি না, দেখেন, মানা করলেও দেখবেন, এটা আমি জানি, মানা করলেও দেখে না করলেও দেখে, করলে আরো এখলাসের সাথে দেখে। দেখেন কথা হইলো এটা না, কথা হইলো এটারে জায়েজ বানিয়ে দেখার সুরত দরকারটা কি? হারাম তো হারামই, ফুটবল খেলা না জায়েজ বলতেছি না, কোন পর্যায়ে হারাম কোন পর্যায়ে জায়েজ বুঝে না কেন। আপনি আপনার শরীর চর্চার জন্য খেললেন, প্যান্টের প্যান্ট ঠিক আছে, শরীরের সমস্ত কিছু ঠিক আছে, কোনো সতর খোলা নাই, আপনার এখানে গুনাহের কোনো কারণ নাই, জুয়া নাই, টাকা পয়সার লেনদেন নাই, কিচ্ছু নাই, এমনিই খেললেন, 4-5 জন মিলে সকালবেলা শরীর ঠিক রাখার জন্য খেলেন, এটাই কোনো গুনাহ নাই। কিন্তু যেই খেলার ভিতরে টাকা পয়সার আদান প্রদান হয়, সতর খোলা হয়, সেই খেলা তো কশিন কালেও হালাল হতে পারে না। এখন আপনারা মনে করবেন যেহেতু বিসমিল্লাহ অথবা কোরআন তেলাওয়াত হয়েছে তার কারণে জায়েজ হয়েছে, না, কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের জায়গায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি কেউ মদ খায় তাহলে ওই মদ খাওয়াটা কোনোদিন জায়েজ হবে না, বিসমিল্লাহ বলে যদি কেউ ধর্ষণ করে ওই ধর্ষণ কোনোদিন জায়েজ হবে না। তাহলে আপনারা কিভাবে এটাকে হারাম হারাম জিনিসটাকে হালাল মনে করতেছেন? নামাজ নাই, ইবাদত নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই, ছাত্র বুড়া জওয়ান যুবক সব মিলে বাস এক খেলার পিছনে লেগে আছে, খেলে ইহুদিরা আর শত্রুতা হয় মুসলমানের ভাই ভাইদের ভিতরে, খেলতেছে ইহুদি নাসারা খ্রিস্টানেরা, আর মারামারি লাগে হচ্ছে দত্তপাড়া এলাকায়, কার সাথে একটা চাস্তো ভাইয়ের সঙ্গে চাস্তো ভাই লাগে। তুই ব্রাজিল কেন করস? তুই আমার দল সাপোর্ট যা, জামাই বললো তো ঝগড়া লাগে, খেলে কই আর ঝগড়া লাগে, তুই দেখেন পাগলামি ছাড়া এগুলো কিচ্ছু বলেন, 100% পাগলামি। আবার জার্সি পরে এখানে মেসির ছবি, অমুক অমুক খেলোয়াড়ের ছবি দিয়ে রাখছে, বাস বুকের মধ্যে ছবি লাগায় রাখছে, অথচ আল্লাহ পাক বুকে আপনাকে ইমানের মতো দৌলত দান করছে, আপনি কোনোদিন চিন্তা করছেন এটা? যেই বুকে আল্লাহ পাক আপনাকে ইমানের দৌলত দিয়েছে ওই বুকে আপনি ইহুদি নাসারার ছবি লাগান মানে ইমানকে ছোট করা, ঠিক কি নজর হবে? একটা মুসলমান কখনো ইহুদির কাছে নাসারার কাছে খ্রিস্টানের কাছে
ইমানকে কোনোদিন ছোট করতে পারে না, এটা মুসলমানের কাজ নয়। এরপরও আপনারা করবেন জানি, আল্লাহ আপনাদেরকে একটু হেদায়েত দেন, আল্লাহর রাস্তায় এই ফিতনা থেকে যদি বাঁচতে না পারেন, দাজ্জালি ফিতনা থেকে আপনারা কোনোদিন বাঁচতে পারবেন না, লিখে দিলাম না আমি পারবো না আপনারা পারবেন। ছোট থেকে ছোট কোনো ফিতনা থেকে যদি কেউ বাঁচতে না পারে, বিশাল বড় দাজ্জালি ফিতনা থেকে সে কিভাবে নিজেকে বাঁচাবে, কিভাবে বাঁচাবে সে? আমরা নেক্সট সুরতে শয়তানের ধোকা পেয়ে আমরা খেলাধুলার ভিতরে জমে আছি, কত যুবক ভাইরা এখানে আছে অনেকে খেলার ভিতরে চলে গেছে। এই যতদিন ধরে খেলা হচ্ছে ততদিন যত জায়গায় দেখেছি, মাগরিবের পরে যেখানে বয়ন করছে ওখানেও তো এর সাইতে তিনটা বল লোক ছিল, কারণ ওই সময় তো খেলা নাই, খেলাটা হয় এই টাইমে। এর আগে কয়েক বছর আগে রমজানে খেলা হইতো না, তারাবি ঠিক না সেহরি ঠিক, মনে আছে আপনাদের? না রমজানে তারাবি ঠিক আছে না সেহরি ঠিক আছে, বাস মুসলমানের সন্তানরা ইহুদিদের পিছনে ছুটতেছে। কাকে মহব্বত করতেছেন আপনি? আপনি ইহুদি নাসারা নেইমার ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করতেছেন? আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কেয়ামত। আপনি একজন আলেমকে তো মহব্বত করতে পারলেন না, একজন নামাজিকে তো মহব্বত করতে পারলেন না, জিকিরওয়ালাকে মহব্বত করতে পারলেন না, আপনি কিভাবে জিকিরওয়ালার সঙ্গে জান্নাতে যাবেন? আপনার হাসর ওই নেইমার আর মেসির সঙ্গেই হবে যদি তাদের সঙ্গে মহব্বত রাখেন। এই জন্য দয়া করে হাত জোর করে বলি, আল্লাহর ওয়াস্তে এই খেলাধুলার ফিতনায় জড়িত হয়েন না। আপনি খেলেন, হালালভাবে খেলেন, হালাল পন্থায় খেলেন, যেই পন্থায় খেললে গুনাহ নাই, শরীর চর্চাও হবে, আপনার বিনোদনও হবে, আনন্দও হবে। আর ওই খেলায় জেন না যেই খেলায় জুয়া থাকে, হারাম থাকে, ছতর খোলা থাকে। রসুল বলেন, কেউ যে ছতর খোলা রাখলো আর যে ছতর দেখলো, যে একজনের ছতর দেখলো আর যে খোলা রাখলো, উভয়ের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা এই যে দেখতেছেন, আবার বলতেছেন যে সমস্যা কি, কত বড় ইখলাসওয়ালা খেলোয়াড় সেজদাও দেয় খেলার গোলের পরে, গোল দিয়ে দিছে এখন সেজদা দিয়ে দিছে, সেজদাতে দিছে, এর ওযু আছে নাকি? কথা বলে না, এই মাঠে গোল দিতে যায় কতবার যে পেটের চাপে তার হাওয়া বেরোয় সেটার কোনো হুঁশ আছে? তা কষ্ট না এটা, সে সেজদা দিল কাকে, কি হিসাবে দিল, এবাদত? কেউ যদি ওযু ছাড়া এবাদত হিসেবে সেজদা দেয় তার ইমানের ভিতরেই তো খতরা ঢুকে যায়। এরপর আবার নাই হাঁটুর মধ্যে কাপড়, সতর খোলা, দিতেছে সেজদা, শয়তান বলে দোস্ত এই খেলা কেন হারাম হবে বল, দেখ কত ইমানদারেরা সেজদা দিতেছে আবার আল্লাহর কাছে, তুই কেমনে এদেরকে খারাপ বলস? দেখেন শয়তান নেক্সট রাতে ধোকা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসায় কান দেওয়া যাবে না, শয়তান সবসময় মানুষকে নেক্সট রাতে ধোকা দেয়।